হ্যালো এভরিওান ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল ইং মাইট অ্যাকাডেমি যে সকল ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক দু হাজার একুশে পরীক্ষা দিতে চলেছ তাদেরকে বলি যে আমি যে অঙ্ক বা ইংরেজির যে সাজেশনগুলো তোমাদের তৈরি করে দিচ্ছি সেটি ডাব্লু বিএইচ টেস্ট পেপার থেকে নেওয়া বিশেষ কতগুলো গুরুত্বপূর্ণ সাজেশন এই সাজেশনগুলো তোমরা যদি ভালো করে অনুশীলন করো তাহলে পরীক্ষায় নব্বই পারসেন্ট আসার চান্সটা থাকবে ঠিক আছে তাহলে যে অঙ্কটি আজকে দেওয়া হয়েছে সেটি সরল সুদকষার অঙ্ক ঠিক আছে যেমন দেখো তেরো বছর ও পনেরো বছর বয়সে দুই পুত্রের নামে তাদের পিতা ছাপ্পান্ন হাজার টাকা এমনভাবে উইল করে যান যে যখন তাদের বয়স আঠেরো বছর হবে তখন বার্ষিক দশ পার্সেন্ট সরল সুদে তাদের প্রত্যেকের প্রাপ্ত সুদ সুদাসল সমান হবে প্রতি পুত্রের জন্যে উইল উইলে বরাদ্দ টাকার পরিমাণ নির্ণয় করো এবারে দেখো দুই ছেলের বয়স একজনের বয়স তেরো বছর আর একজনের বয়স পনেরো বছর ঠিক আছে আর মোট টাকা যেটা উইল করা হয়েছে দুই ছেলের নামে সে মোট টাকা হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা এইবারে সেই ছাপ্পান্ন হাজার টাকা কোন ছেলের নামে কত টাকা সেটা কিন্তু বলে দেওয়া নেই কিন্তু এটা বলে দেওয়া আছে যে সরল সুদের হার বলে দেওয়া আছে দশ পারসেন্ট হার টাইমও এখান থেকে পেয়ে যাবে আঠেরো বছর বয়সে তারা পাবে মানে তেরো বছর ছেলের যে টাকা সেই টাকাটা কত বছর খাটবে না আঠেরো মাইনাস তেরো মানে পাঁচ বছর আর পনেরো বছর বয়সী যে ছেলে তার টাকাটা খাটবে আঠেরো মাইনাস পনেরো মানে তিন বছর ঠিক আছে এইবারে ওই তাদের যে সুদাসল হবে ওই একজনের পাঁচ বছর আর একজনের তোমার তিন বছর সেই সুদাসল দুটো সমান হবে তাহলে খুব একটা কঠিন নয় আমি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি আচ্ছা অঙ্কটি হলো মনে করি তিনি পনেরো বছর বয়সী বড় ছেলের নামে বা বড়ো ছেলের জন্যে এক্স টাকা। এবং ১৩ বছর বয়সী ছোট ছেলের জন্যে ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স টাকা উইল করে যান মোট টাকাটা ছাপ্পান্ন হাজার আগে বলেছি তাহলে দুজনের মধ্যে তিনি কীভাবে উইল করে গেলেন বড় ছেলের নামে করলে এক্স টাকা আর বাকি যে ছাপ্পান্ন হাজার থেকে বড় ছেলের এক্স টাকা বাদ দিলে সেই টাকাটা করে যান ছোটো ছেলের নামে এইবারে বার্ষিক দশ পার্সেন্ট হার সুদে বড় ছেলের টাকা কত বছর খাটছে আঠেরো মাইনাস পনেরো বছর মানে আঠেরো থেকে পনেরো গেলে তিন বছর এবং ছোট ছেলের টাকা আঠেরো বছর মাইনাস তেরো মানে পাঁচ বছর মানে তারা প্রত্যেকেই আঠেরো বছর হলে তারা তাদের যে সরল সুদ মানে সুদাসল হবে সেটা উভয়ের ক্ষেত্রে সমান হবে তাহলে এক্ষেত্রে বড়ো ছেলের টাকা খাটছে তিন বছর এবং ছোট ছেলের টাকা খাটছে পাঁচ বছর এবার দেখা যাক বড় ছেলে প্রাপ্ত সুদাসল কীরকম হবে না বড় ছেলের আসলটা বলেই দিয়েছি যে বড়ো ছেলের আসল হচ্ছে এক্স টাকা আর এক্সের উপরে টেন পারসেন্ট হারে তিন বছরে সুদটা হচ্ছে এইটা এইটা হচ্ছে এক্স টাকার উপরে দশ পার্সেন্ট হারে তিন বছরে সুদ তাহলে এক্স প্লাস এই শূন্য শূন্য কেটে গেল তাহলে থ্রি এক্স বাই টেন এক্স প্লাস থ্রি এক্স এখানে শূন্য শূন্য কেটে গেছে এক থ্রি এক্স বাই টেন তার মানে দশ এক্স প্লাস থ্রি মানে তেরো এক্স প্লাস টেন এটা হচ্ছে বড় ছেলের প্রাপ্ত আসল এবারে ছোটো ছেলের প্রাপ্ত সুদ আসলটা দেখো হিসাব করে ছোটো ছেলের টাকা তো এই ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স সেই ছাপ্পান্ন হাজার মাইনাস এক্সের উপরে টাকার উপরে দশ পার্সেন্ট হারে টেন বাই হান্ড্রেড হারে কত বছর খাটছে পাঁচ বছর তাহলে কী করলাম কাটাকাটি করলাম শূন্য শূন্য কেটে গেল দশ পাঁচ দিয়ে কাটলাম পাঁচ এক পাঁচ পাঁচ দুণে দশ তাই রইল রইল কত ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স প্লাস ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স বাই টু এখানে নিচে আছে কিন্তু টু সেটা এইবারে কী করলাম ছাপ্পান্ন হাজার মাইনাস এক্সটাকে কমন নিলাম এখান থেকে এখানে দুটোতেই ছাপ্পান্ন হাজার মাইনাস এক্সটাকে কমন নিলাম পরে রইলো এখানে ওয়ান প্লাস এটা ওয়ান বাই টু এখানে এইটা হলো ওয়ান প্লাস ওয়ান বাই টু দিয়ে যা হলো দুই এককে দুই গুণিত তিনে দুই আর কি এখানে কোনো চিহ্ন না থাকো না তিনের দুই তাহলে হলো কত এইবারে গুণ করো দেখো তিন ছাপ্পান্ন তিন ছয় আঠেরো তিন পাঁচ পাঁচে পনেরো একশো আটষট্টি তিনটে শূন্য ঠিক আছে আবার বলেছি তিন ছয় আঠেরো তিন পাঁচ পাঁচে পনেরো একশো একশো তিনটে শূন্য মাইনাস থ্রি এক্স বাই টু এইবারে এইটা হচ্ছে ছোট ছেলে প্রাপ্ত সুদাসল আর আগে বড় ছেলে প্রাপ্ত সুদাসল পেয়েছে তাহলে দুটি সমান বলেছে দুজনের প্রাপ্ত যে সুদাসল সমান তাহলে প্রশ্নানুসারে এইটা হ্যাঁ এক লাখ আটষট্টি হাজার মাইনাস থ্রি এক্স বাই টু ইকালস টু থার্টিন এক্স বাই টেন এবার আমরা কী করছি ক্রস মাল্টিপ্লিকেশন করছি কীভাবে করছি এই যে দশকে এক লাখ আটষট্টি দিয়ে গুণ করলে একশো আটষট্টি এক দুই তিন চারটা শূন্য এক দুই তিন চারটা শূন্য মাইনাস থার্টি এক্স হ্যাঁ থ্রি এক্সকে দশ দিয়ে গুণ থার্টি এক্স ইকুয়ালস টু তেরো দুগুণে ছাব্বিশ এক্স এবারে এটা যা আছে আছে একশো আটষট্টির পরে চারটে শূন্য এবারে মাইনাস এটা ওইদিকে গেল প্লাস থার্টি এক্স হলো তাহলে একশো আটষট্টির পরে তিরিশ হাজার ছাপ্পান্ন এক্স ঠিক আছে এইবারে ছাপ্পান্ন এক্স এটাকে ধরে নিলাম এটাকে দেখে তাহলে এক্স ইকস টু হচ্ছে একশো আটষট্টি নিচে ছাপ্পান্ন এখানে একটা শূন্য নিচে আছে তিনটে নয় কিন্তু এখানে একটা শূন্য জায়গা কুলোয়নি বলে একশো আটশো চারটা শূন্য আছে কিন্তু বাই ছাপ্পান্ন কাটাকাটি করলে এটা বোঝাই যাচ্ছে তিন তাহলে তিন এক দুই তিন চারটা শূন্য এক দুই তিন চারটা শূন্য মানে এক্সের হচ্ছে ত্রিশ হাজার টাকা মানে বড় ছেলের প্রাপ্ত টাকা বা বড়ো ছেলের নামে যে উইল করে দেওয়া হচ্ছে সেটা তিরিশ হাজার টাকা তাহলে এটা বাদ আর আমি করে দিলাম না এটা পরে একটা দেখে নিও ওইটা হচ্ছে ছাপ্পান্ন হাজার থেকে তিরিশ হাজার বাদ দিলে ছোট ছেলের নামে হবে ছাব্বিশ হাজার টাকা ঠিক আছে এক্স বেরিয়ে গেছে এক্স বেরিয়ে গেলে আমরা এই যে এই টাকাটা পাবো ছাপ্পান্ন হাজার থেকে তিরিশ হাজার টাকা বাদ দিলেই কি হবে ছাব্বিশ হাজার সেটা ছোটো ছেলের নামে ঠিক আছে আচ্ছা আজকে আমি এখানেই আমার ক্লাসটি সমাপ্ত করলাম তোমরা এগুলো অবশ্যই ভালো করে অনুশীলন করো এই বলে আমি আমার ক্লাসটি সমাপ্ত কর